एक सुभान अल्लाह व बिहमदिही सुभान अल्लाह लाजिम सकाले बिकाले तस्बीह करते होबे सकाले बिकाले तस्बीह की करबेन बसे बसे करें आर जदि घुम धरे ताहले दाड़िये हाँटेन आर करें घरे मानुषे बोले जोर जार मुल्लुकता एखन बोलते होबे जोर जार जाहान्नामता আমাদের চাপায় নবাবগঞ্জে বলে জোর যার মুল্লুক তার ক্ষমতার যার দেশ তার তো বলতে হবে যে ক্ষমতার যার জাহান্নাম তার জোরের ফলাফল হলো জাহান্নাম এই কথা আমি বলিনি এটা আল্লাহ বলছে লাবেসিনা ফিহা আকাবা তারা সেখানে যুগ যুগ ধরে কাল কাল ধরে শতাব্দীর পর শতাব্দী থাকবে জাহান্নামের পরিচয় ফাম্মা মান খাফাত মাজিনু বিচারের মাঠে যার নেকির পাল্লা হালকা হবে পাপার নেকি ওজন হবে হিন্দুদের দাঁড়ি পাল্লা হবে না ইহুদিদের হবে না খ্রিস্টানের হবে না যারা ধর্মকে মানেনি তাদের দাঁড়ি পাল্লা হবে না ওদের পাপ নেকি ওজন নেই আপনারটা হবে বিচারের মাঠে নেকির পাল্লা যার হালকা হবে আচ্ছা বলতে পারে নেকির পাল্লায় সবচেয়ে ভারী নেকি কোনটা ভালো আচরণ সদাচরণ ওইটা হলো ওজনে দেখানোর জন্য কিন্তু ওজনের নেকি হিসেবে যেটা উঠবে সেটা হলো সবচেয়ে ভারী নেকি হলো ভালো আচরণ এটা আবার খুব কঠিন আপনি এখনি উঠছিলেন গাড়িতে তো আপনার পা আরেকজনের পায়ের উপরে পড়ে গেছে তখনও বলছে চোখ নাই কপালে চোখ নাই দেখতে পান না কি যে বললো তার হিসাব নাই আর ভ্যান চালক আর গাড়িওয়ালাকে তো দেখতে পাচ্ছেন আর পাড়ার মহিলারাকে তো দেখতেই পাচ্ছেন যখন ঝগড়া লাগছে আল্লাহ একেবারে ধুয়ে ছেড়ে দিচ্ছে আর স্বামী স্ত্রী তো আছেই খালি ফতোয়া যে হুজুর রাগ করে বউকে তিন তালাক দিয়েছি কি করতে হবে বলছে উমুক উমুক তো আমাকে একদিনের জন্য বিবাহ দিতে বলেছে এক রাতে বিবাহ দিয়ে বউকে ওর কাছে রেখে সকালেও তালাক দিয়ে দিবে তখন আমি নিব তো এইটা বলছে নাউজুবিল্লাহ মিন জালিক কি করব হুজুর আপনার কাছে এসেছি বলে এক বৈঠকে রাগে আমার বুদ্ধি ছিল না রাগে আমি তিন তালাক দিয়েছি রাগ করে বউকে তিন তালাক দিবেন কেন তালাক শব্দ মুখে কেন ধৈর্যের পরিচয় দেন আরো মন খারাপ হলে দুই এক লাঠি লাগান তালাক শব্দ মুখে কেন হাজলহুন্না জিদ্দুনা জিদ্দহুন্না জিদ্দুন রাগ করে বললেও তালাক হবে মজাক করে বললেও তালাক হবে মজাক করে যদি বলেন তোমাকে তালাক দিয়ে দিলাম তালাক হয়ে গেছে রেগে একবার অনেক আগুন হয়ে গেছেন তারপরে তালাক দিয়ে দিয়েছেন তালাক হয়ে যাবে জিদ্দহুন্না জিদ্দুনা হাজলহুন্না জিদ্দুন রাগ করে বললেও তালাক মজাক করে বললেও তালাক তালাক শব্দ ব্যবহার করবেন না স্ত্রীর সাথে এত খারাপ আচরণ করে বউকে তালাক দিয়ে নিজেকে বড় করিয়েন না এর চেয়ে ভালো মেয়ে পাওয়া খুব কঠিন আছে আর একটা নিয়ে আসেন দেখবেন তার চেয়ে খারাপ তখন কি হবে বউ নিয়ে ধৈর্যের পরিচয় দিবেন অত গালি দেন কেন অত মারেন কেন আপনার স্বভাবটাই খারাপ নিজের দোষটা নিজের উপরে চাপান আর একজনের উপরে চাপান কেন বউকে মারবেন কেন গালি দিবেন কেন অত নিন্দা করেন কেন ও হচ্ছে পৃথিবীতে সবচেয়ে তৃপ্তিদায়ক বস্তু স্বর্ণ দিয়ে ঘর বানিয়ে অত তৃপ্তি হবে না বউয়ের কাছে যে তৃপ্তি আছে ওটা আল্লাহ বলেন কোটি টাকা মাসে ইনকাম করে অত তৃপ্তি হবে না স্ত্রীর কাছে যত তৃপ্তি আছে এ কথা আল্লাহ বলেন
তো সেই তৃপ্তি উঠাতে হলে মারলে সেটা টিকবে, গালি দিলে সেটা টিকবে, তালাক দিলে সেটা টিকবে? সম্মানিত দিনী ভাই বোন, এই ছেলে একটু ধৈর্যের পরিচয় দিবেন। বলছিলাম যে বিচারের মাঠে নেকির পাল্লাই সবচেয়ে ভারী নেকি কোনটা বলেন তো? ভালো আচরণ, সদাচরণ, ভালো কথা, নরম কথা, এই যে করা যায় না, টিকা যায় না এর উপরে। টিকা যায় না কেন? বংশীয় ক্ষমতা। টিকা যায় না কেন? দলীয় ক্ষমতা। টিকা যায় না কেন? অর্থের ক্ষমতা, যার কারণে ভালো আচরণে টিকা যায় না। ভালো কথা ভালো কর্মের নাম সদাচরণ। এইবার দেখি একটা কথা, আল্লাহর নবী বললেন, শোনো, জান্নাতে কতগুলি ঘর আছে এত উন্নত মানের পদার্থ দিয়ে তৈরি করা আছে, ইরাক খারে জহমিন বাতেনে হওয়া বাতেনহামিন খারে যাওয়া, যার বাহির থেকে ভিতর দেখা যায়, ভিতর থেকে বাহির দেখা যায়, এখানে টকটক 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 করছে, খুব উন্নত মানের ঘর। তখন সাহাবিগণ বলছেন, লেমান হাজেহি, এত দামি ঘর কে পাবে? তখন আল্লাহ রসুল উত্তরে এক নম্বরে বললেন, লেমান আলান আল কালামা, যার মুখের ভাষা নরম। সদাচারণের এক নম্বর পথ হল মুখের ভাষা, আর আপনার মুখখান খালি বানুষের বদনাম করে। আপনার মুখখান কত ঘৃণিত তা বিবেচনা করেছেন? খালি কথাই কথাই মানুষের বদনাম, আর কথাই কথাই খালি মুনাফেকি, খালি দোকানে বসে আড্ডা পিটার মুনাফেকি করা। চরিত্র নীতি পরিবর্তন করুন, নরম কথা বলেন, এটা হলো সদাচরণের সবচেয়ে বড় দিক। তাহলে দামি ঘরটা পাবে কে? যার মুখের ভাষা নরম। সবচেয়ে ভারী নেকি দাঁড়ি পাল্লাই কোনটা? সদাচরণ। এরপরে আর একটা আছে, বলেন তো দেখি কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কালেমাতানে, দুইটি শব্দ, খাফিফাতানে আলাল লিসানে, মুখে হালকা, থাকিলাতানে ফিল মিজানে, দাঁড়ি পাল্লায় ভারী, হাবিবাতানে আলার রহমানে, রহমানের নিকটে প্রিয়। এক সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সকালে বিকালে তাসবি করতে হবে। সকালে বিকালে তাসবি কি করবেন? বসে বসে করেন, আর যদি ঘুম ধরে তাহলে দাঁড়িয়ে হাঁটেন আর করেন। ঘরে সালাম ফিরার পর্বে পরে যে তাসবি আছে সেগুলি করেন, তারপরে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম তিনবার পাঁচবার কিছু বলেন, সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এটা কিছু বলেন, তারপরে বলেন বিসমিল্লাহিল্লাযী লা ইয়াজুর্রু মা ইসমিহি শাইয়্যা তিনবার, তারপর বলেন রাজিতু বিল্লাহি রাব্বান ওয়া ইসলামে দীনান ওয়া মুহাম্মাদিন নাবিয়ান তিনবার, তারপর বলেন ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বি রাহমাতিকা আস্তাগীস ওয়াসলি লিসানি কুল্লাহু লা তাকিলু নাফসি তারফা আইনিন তিনবার, তারপরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার থাকলো, আস্তাগফিরুল্লাহ ওয়া তুবু ইলাইহি তিনবার, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লাহু আল হাইয়্যুল কাইয়্যুম ওয়া তুবু ইলাইহি তিনবার, রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়্যা ইন্নাকা আনতাত তাওয়াবুল গাফুর তিনবার, আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আলা আহদিকা ওয়া আহদিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবু লাকা বি নি'মাতিকা আলাইয়া ওয়া আবু বি যামি ফাগফিরলি ফা ইন্নাহু লা ইগফিরু যুনুবা ইল্লা আনতা একবার, এরপরে সুরা নাস তিনবার, সুরা ফালাক তিনবার, সুরা ইখলাস তিনবার, আয়াতুল কুরসি একবার, সুরা বাকারার শেষ দুই আয়াত একবার, আল ইমরানের শেষ রুকুর প্রথম পাঁচ আয়াত, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার
লায়াতিন লিউলিল আলবাব আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কউদা, এটা হলো একবার।